Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ramadan Mubarak. Shamani to be wonderful. Kita khurun bala sunni. Alhamdulillah. Allah pak Allah wa lahu shukriya. Alhamdulillah zura no al masjid foriya. Ailam on e ten to with ya diker ze goromari. A roid there are a roto iter with a gorom with agi. To aizetra sutumutata video. Kintu e video actually really really the harveshi. কারণ হইল গিয়া ইটা না হইলে সালাম মজা হইতো নাই আর এমন এক জিনিস আইস দেখাই আর যারা নয়া এরা লাই খুব সুবিধা হইব ওই দেখে একটা ফট আর ফটোর মাঝে আমি পয়লা একদিন ভিজে আমি একদিন ভিজাইছি ভিজাইয়া আর ইটা হইল গিয়া দুনিয়া ওই দেখে মাশাআল্লাহ বাস হইয়া দেখে ওই তো দুনিয়া আমি ভিজাইছি ভিজাইয়া আর ও ফটোর মাঝে রাখি ইসলাম আপনার বয়লারের উপরে অবাস হইয়া দেখে কিলা সুন্দর হয়েছে অনেক কখন গাছ হয় না আবার কিছু কিছু সময় আবার আমি আর একটা হইয়া দেই দেখবা যে দুই তিন দিনে যদি দেখা যায় গাছ উঠেন না তাহলে আপনারা চিন্তা করেন না জানো তো দুই তিন দিন বাদে দেখবা খের খের উঠি যায় কি আর আমি মানে ফালাইয়া তুই দিছিলাম পয়লা ও কেটা সিঙ্গর তাহলে দেখি গাছও উঠেন না তো এসে আমি ও বয়লারের উপরে তৈছি মনে ছয় সাত দিন গেছে কি ইয়ের ভরে গত খাইল দেখি মাশাআল্লাহ বাসে দেখো কত সুন্দর উঠছে এলে দুনিয়া যেন দুনিয়া আপনারা চিন্তা করেন না যেন গাছ গেরা উঠেন না গেরা উঠবে কোনো কোনো সময় সময় লয় তো আমার ও যে জায়গা কেন আমি মরিচ রুইমু তো এর ভিতরে দিয়ে দেখো আমি কিতা করি আর গত হপ্তাহ আপনারা দেখাইছি না ওই দোকান লাইফাতা নিয়ে খাইছি গত হপ্তাহ নিয়ে খাইছি ইহিরা ওই দোকান এক সাত বুঝ আবার হয়ে গেছে কি আর ও যেন জায়গা হল এখানে তো ও দরকার বার হেরে দিয়ে আর একটা জিনিস দেখাই আর ও সাইডে যে কয়েকটা গাছ আমি স্পিনিশের গাছ রয়েছি তিনও দেখা যায় অল্প কিন্তু ও যে কয়েকটা গাছ রয়েছে নানি ও গুনতে আলহামদুলিল্লাহ দেব খাইয়া ও বড় আইতাম না তো ও যে জায়গা বিসমিল্লাহ রহমান রহিম ও দরকার একটু ফাতলা করি আমি দিয়া যত গণ করে রুইবাই অত মানে গাছ শক্ত হয় না বা বালা হয় না ওই দোকে আমি ছিটাইলি আর একরে সিম্পল যারা আর মনে করিলাও জায়গা কম একটা ফটোর মাঝে আপনারা কিতা করে লইবা ও থই দিবা থইলেও দেখবা মাশাআল্লাহ দুই তিন দিনের ভিতরে এটা ওই ওই দোকা আমি ও যে ছিটাইছি এখন ওখানে আমি ওটা ফর্ম কিতা ও আছে দোকা আমি দেখাই ওই দোকা কিলা সুন্দর ও মাশাআল্লাহ ও তা খাফড়ের মাঝে হইলে বালা হয় মানে আর লাগে না অনেক সময় আমি আর একটা জিনিস ওই দরকার কখন ওই দরকার কত সুন্দর হয়েছে তো আমি অন্য সাইডটা ছুটে দিই এটা তো সপ্তাহ সপ্তাহ নিয়ে খাইলিম আর ও সাত নিউটি নেওয়া করার লাগে যখন ফাতা নিমু ওটা এক দুইটা যখন দুই তিনটা এটা দুনিয়া তো যেটা মনে করলেন কিতা মিলে ও আপনার দুনিয়া যেন বাজারও মিলে ইটা বাজারের ইটার দেখি কিতা বেশ না দুই তিনটা দুনিয়া যদি আপনি দিলেন তাহলে এমন গ্রাম করব তো আমি ফাতলা করি ও কিছু রুইছি ওহন কর্ম কিতা ওহন কো ও দোকা লারিয়া দিলেই বই যাই ও দোকা একটু লারিয়া ওমলা লারিয়া দিলাম দেওয়ার পরে কিছু কিছু আমি আর দেখাই আর ও সামান্য লাগিয়া দিয়া না এখন কো ও যেটা গাছ তোলে যাইবার গেছে গি এর পরেও আমি ফর্মকিতা তুলা মাটি অর্থাৎ ফ্রেশ মাটি যে মাটি অর্থাৎ মাটি তুলা উপরে দিলে তো মাটি দিলেইলে আর একটাও মিস হইতো না ইনশাআল্লাহ অকল হয়ে যাবে মাটিও দো আমার তো আর মাটির অভাব নাই আলহামদুলিল্লাহ ও দো কাম থেকে একটু ও দো কা এটা মাটি যে বালা মাটি মাশাআল্লাহ আর কয়েক জনে আমার কইছিল যে বা এটা আমি গত বছর যেন ঠান্ডা পড়ে নানি তখন কু ও বিএমও মার্সিন সেইল পয়লা মাসে 3 পাউন্ড পড়িয়ে এটা 100 লিটার আর হেসে মাসে 1 পাউন্ড পড়িয়ে তো আমি পয়লা 3 পাউন্ড পড়িয়া দেখেও আনছি বা কাকটি আমি কইছিলাম আর এসে 1 পাউন্ড পাইয়া আর কেটা হয়েছে গাড়ি বড়িয়া লিয়ে আইসি আর এটা দেখা যায় মনে আর এটা তো কম্পোস্ট এটা তো আর নষ্ট হওয়ার জিনিস নাই
ওই দরকার 100 লিটার, 100 লিটার বহুতটা, 100 লিটার বহুতটা ওই দরকার। মনে হল আমি ও যেন তুলা তুলা মাটি দিয়ার না, আমি উপরে বেশি দিয়ার না, তো ও তলে গিয়া পড়ে গেল গিয়া, আর হেসে পানি দিলেই মো, পানি দিলেইলে ইনশাল্লাহ দুই একদিনের ভিতরে গাছ উঠা আরম্ভ হয়ে যাবো, আর গাছ উঠা আরম্ভ হইলে তো এক সপ্তাহের ভিতরে একটা দুঃখা করে নিয়ে খাওয়া আরম্ভ হয়ে যাবো ইনশাল্লাহ। আশা করছি ও রোজা তো কেবল রয়েছে বাক্কা কয়েকটা, আই 17 রমজান, তো এবং 13টা রয়েছে, 13টা বা 12টা আল্লাহু আলম। তো ইনশাল্লাহ এন্ড অফ রোজা আশা করছি খাইতাম, বাকি আল্লাহর মেহরবানি। আর রমজান মাস বড় পবিত্র মাস, এসে অন্য লাগি দোয়া করতাম, আমার ভিডিও যারা দেখরা আপনারা আমার লাগে দোয়া করেন জানো, আমার ফ্যামিলির লাগে দোয়া করেন জানো, আমিও আপনারা সকল লাগে দোয়া করি, তো মুমিন মুমিনাত আছেন সকল লাগে দোয়া করি, আল্লাহ যে জেলা আছেন আল্লাহ সকল ভালো রাখতা, সুন্দর রাখতা, সুস্থ রাখতা, শান্তিতে রাখতা আলহামদুলিল্লাহ। তো এটা মনে হলে কেউ হয়ে গেছে গিয়া, আর ও সাইডে আমি চূড়া একটা দেখাই আনলাই, ও সাইড যেন ইনো দুই খাম আমার ওই যার গিয়া, ও যেন গাছ যেটা গাছ আছে ও গাছে ও যেন লড়া খার ওটা বাক্কা ইম্প্রুভ হইব, আর এবার যে আমার লাভ যেটা হইবার ও যেন দুনিয়া একসা দুসা ফালাইছি না, একটু ফাতলা করে ফালাইছি, ও দুনিয়া ওখান কুতলে ধার গিয়া, মানে 2-in-1 হয়ে গেছে দুইটা ওই দরকার, ওখান কু ইনো আর কিছু দেওয়া লাগতো না, খালি পানি দিব। তো এটা মনে হলো ইনশাল্লাহ শেষ আমি ওটা কন্টিনিউ করলে, তো ওই দরকার আমি চূড়া মাটিও উফরে দিছি, তো মাটি উফরে দেওয়ায় মাটি উফরে দিছি, উফরে দেওয়ায় গিয়া ওই দরকার চূড়া আগে একটা দুসা দেখা গেছে উপরে, কিন্তু ওখান সব তলে পড়ে গেছি গিয়া, তো তলে পড়ে যাওয়াই গিয়া মাটির তলে পড়ে যাওয়াই গিয়া ওখান কিন্তু টনখা ওন জোর দিলে জ্বর যেন আছে, জ্বর যাইব কি তলে দিয়া, আর গাছ উঠা আরম্ভ হয়ে যাব এক দুই দিনের ভিতরে ইনশাল্লাহ গাছ উঠে যাবো গিয়ে। আর তো জিনিস আমি দেখাই আমার বড় সব চলেই আনছে, আমার একটা আঙ্গুরের গাছ আঙ্গুরের গাছ অটোই লগি সাদা আর অটোই লাল, তো আমি মনে করছি মরে গেছে গিয়া, আমি একটু খাটি ও আছে দরকার মরে গেছে, গতবার দিচ্ছিলাম যে সুন্দর মানে গ্রিন হয়েছে, ওখানে দেখা যায় ফলে আছে ফটো, তো ফটোর মাঝে দেখা যায় গতবার মরছে না, আরও কয়েকদিন আগে এই আমি মনে করছি তা তো মরে গেছে, তার কর্মকিতা আল্লাহর হুকুম নাই, ওখান দেখা যায় মাশাআল্লাহ মরতো কি আর ওই দোকা লাগে না, ওই দোকা মরে গেছে কিন্তু একটা মরছে না, ওই দোকা নয়া পাতা দে, ওই দো নয়া পাতা দে, তো ও আমার হয়ে গেছে এটা 3 বছর ইনশাআল্লাহ আল্লাহর যে হুকুম হয় দোয়া করেন যে সবে এবার আঙ্গুর ধরলেই, তো আঙ্গুর ধরিলে যে ইনশাআল্লাহ খাইবো, এরপরে স্বাস্থ্য নাই কে জানি কিন্তু সালন খাইছে কিন্তু মজা, তো ওই দোকা একটা সিম্পল ভাবে পানি দিলে এলাম, পয়লা রুইলাম, রুয়ার পরে আপনারা সামনে দেখলাম ও চুয়া কুড়িয়া দিছি, ওখান দরকার কয়েকটা ফসল হয়েছে আর কি, এবার লাইও হইব ও দরকার লাইও হইব, আর চুড়া কুড়িয়া যেন দিছি এলে লাই আরো জলদি বড় হইব, আর 2 নম্বরে ওই জন্য দুনিয়া মাঝে মাঝে পাতলা করি বেশি দিছি না, তো দুনিয়া আল্লাহর হুকুম হইলে উঠে যাইব গিয়া আল্লাহর যে হুকুম হয়, আর আমি ও যেন রয়েছে বাস্কেট ওগুন আমার গ্রিন হাউস ঘষাইতে আরও তোয়ার রইম আপনারা দেখাই নি, ও দৌকা ইকান রয়েছি ওন ইকান আমার মেন যে গ্রিন হাউস আমি বানাইছিলাম, ও দৌকা গত কয়েকদিন আগে ওটা রুইছিলাম যেন পানি আছেন না, ও পানি দিছি কাউন্সিলে পানি লেগেছে, পানি দেওয়াই গিয়া ওই দৌকা হারাকা বড় ও আরম্ভ হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ, যে সুন্দর যে সুন্দর বড়বর, এরপরে ওই জন্য কিতা হয়েছে লাল বাতুয়া কিলা উঠে এটা এমন ভাবে উঠে আর আমার এটা রুয়া বুয়া লাগে না আলহামদুলিল্লাহ, তো তো তুলি তুলি খাইমো বা মাংসর দিমো, আর আমার ফারোয় ডাকে সুন্দর লাগে বা চেম্বর সুন্দর
আর ফারোর বিট ওটা নিয়ে ও গুফর গাছ ফালাই কোনো মাটি ঠিক হয়ে যাবে তো ওটা হতা লম্বা হয়ে যাবে ও ধোকা আমি অন্য ও একটু ফাতলা হরিয়া আবার সিটাই লেগা তো ও জন্য সিটাইয়া একেবারে ওই ধোকা সিম্পল থেকে বলবা যে এটা তো বাক্কা হার্ড এখানে হার্ড না একটা ফটোর মাঝে যদি আপনারা বেশ নাই তুলা আছে এটা দুনিয়া তো সফলর করে বাহর বাতা বাহর আছে আর নিয়া আর ও বিজে গিয়া তৈরিলা একদিন বা দুই দিন বিজে গিয়া তৈরিলা সে আর তো কাপড় বা টিস্যু বা যা তার মাঝে যে কিতা করিলেন ও ফেসাইয়া আর ব্রয়লারের উপরে রাখি দেন তো দেখবা তো হারাকা ও গুণ হয়েছেন বারাবার শিখে হলাই কিন্তু বারাবার হলাইলে একটা একটা হইয়া বড় হইব তো এমন সুন্দর হইব আর দুদুল্লাহ তো গার্ডেনও আইলাম আইয়া যাতা নিলাম আর লগে ধনিয়ার দুইটা গাছ নিলে আগিয়া বা ফাটা ফুড়া তুলি আনলে আগে সালমো দিলে এটা ই যে বাজারি আমি বারবার হয় না বাজারি যে ফাটা হি ফাটায় আর ই ফাটায় রাইট দিন বেশম ও দরকার শেষ ও মনে হইল কা ও তো আমি দিলে এলাম তো ও তোলে ফলি গেল গিয়া আর এমন সুন্দর হইব ইনশাল্লাহ তো আশা করা যায় আমার এই ভিডিও আপনারা ভালো লাগবো আর দোয়া করেন যেন আপনারা আমার লাগে আমি আপনারা লাগে দোয়া করবো ও বলিয়া বিদায় নেই আর এটার আপডেট আমি দেখাই মানে আর লাই হেরে দিয়ে তুরা দেখাই লাই না দেখাই লই তো না গত সপ্তাহ আমি নিছিলাম ওই তো গত সপ্তাহ আমি নিয়েছি নেওয়া খাইছি এখনো লাই ওই দোকা মানে আমার ফ্যামিলির লাগি কোনো অসুবিধা হইতো না এক ফ্যামিলি আর দুই ফ্যামিলি যা ইয়াদিন দুই দিন বাদেও ওই জায়গা ওই ধোকা ও ফাটা ওগুন তুলি আনলে ওই যে বই তো আরও তিন চার দিন দিব তো আরও কিছু মাংসর দিতাম পারবো আর এটা গতবারে উড়ি ওই ধোকা তো ওটা সাফ করা লাগবো তো সাফ করবো কিছু উড়ি সেরা উড়া করি আর ওখান কো মৌসমও বালা আপনারা যে রাখে তরণ সকল তার বেশি ওখান কো সেরা তুলিলে কারণ ওখান কো মৌসমও বালা আর ইনশাল্লাহ ওইব তার বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করি আর আপনারাও আমার লাগে দোয়া করবা আজ বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ ওয়া সাইয়্যিদা ওই তো তোলুল কিলা ক্লিন মাশাআল্লাহ